আল্লাহ কিছু মানুষকে ভালোবাসেন, আর আল্লাহ যখন কাউকে ভালোবাসেন আপনি চিনতে পারবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোন মানুষকে ভালোবেসেছেন কিনা জানার চারটি উপায় আছে, চার উপায়ের ভিত্তিতে আপনি জানতে পারবেন আল্লাহ তাকে ভালোবাসছেন। এক নম্বর হলো, আল্লাহ যদি দুনিয়ার জমিনে কাউকে ভালোবাসেন, আল্লাহর যদি রহমতের চোখ কারো উপরে পড়ে যায়, আল্লাহ যখন কাউকে ভালোবাসা শুরু করে দেয়, সাথে সাথে আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া বলেন, জিব্রাইল, ও জিব্রাইল তুমি এদিকে আসো, ওই যে গোলামটাকে দেখা যায়, এই গোলামটাকে কিন্তু আমি ভালোবাসি, আল্লাহু আকবার। জিব্রাইল আমিনকে ডাক দিয়ে আল্লাহ বলে দেন, জিব্রাইল রে, এই লোকটাকে কিন্তু আমি ভালোবাসি। জিব্রাইল এই কথা শুনবার পরে বলেন, আল্লাহ তাআলা আপনি যখন ভালোবাসেন আমিও তাকে ভালোবাসি। এবার জিব্রাইল আল্লাহর কাছ থেকে বিদায় নিয়া আসমানের সকল রহমতের ফেরেশতাদেরকে আহ্বান করে বলেন, ফেরেশতারা শোনো, জমিনের ভিতরে এই যে গোলাম আর বান্দিকে দেখতেছ, আল্লাহ গোলাম আর বান্দিকে ভালোবাসেন, আমিও তাকে ভালোবাসি, তোমাদেরকেও বলতেছি তোমরাও ভালোবাসো। আল্লাহ রহমতের ফেরেশতা বলতে শুরু করেন, জিব্রাইল আপনি ভালোবাসেন, আল্লাহ যখন ভালোবাসেন আমরাও তাকে ভালোবাসি, আমরা তাকে দেখে রাখব। দুনিয়া রহমতের ফেরেশতারা যখন ভালোবাসেন, আল্লাহ যখন ভালোবাসেন, জিব্রাইল যখন ভালোবাসেন, ওই লোকটার ভিতরে অটোমেটিকলি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়ার মুমিন মুসলমানদের অন্তরে তার প্রতি ভালোবাসা তৈরি করে দেন। দেখবেন দুনিয়ার জমিনে কিছু লোককে মানুষ নিজের চাইতেও বেশি ভালোবাসে, ঠিক কিনা বলেন? এই ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ ভালোবেসেছেন, ফেরেশতারা ভালোবেসেছে, জিব্রাইল ভালোবেসেছেন, এই জন্যে দুনিয়ার মানুষের অন্তরের ভিতরে আল্লাহ একটা দাগ আর ধাক্কা লাগাই দিয়েছে, দুনিয়ার মানুষ ভালোবাসতে শুরু করেছে, দুনিয়ার মানুষ ভালোবাসে। এখন আপনারা বলবেন, হুজুর তাইলে তো চিত্রনায়ক নায়িকা খেলোয়াড়দেরকেও তো পাবলিক ভালোবাসে, তাইলে তাদের প্রতি মনে আল্লাহর ভালোবাসা বলতেই তো পারেন, আপনারা তো এই জিনিস বলবেনই। ব্যাখ্যা হচ্ছে ওই জায়গায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চান, দুনিয়ার জমিনে দেখবা যখন কোনো লোককে মুমিন মুসলমান মুত্তাকি গোলাম যখন ভালোবাসে, দিনদার পরহেজগার আল্লাহওয়ালারা যখন কাউকে ভালোবাসে, মনে করবেন আমি আল্লাহ ভালোবাসি, আল্লাহ আকবার। এখন আপনারা ভালো করে দেখবেন মুমিন মুত্তাকি আল্লাহওয়ালারা যাকে ভালোবাসে, মনে করবেন আল্লাহ তাকে ভালোবাসে, জিব্রাইলও ভালোবাসে, ফেরেশতারাও ভালোবাসে। আর আল্লাহ বলেছেন, আমার চোখ যার উপরে রহমতের নজর দিয়ে পড়ে যায়, আমি আল্লাহ আমার জিম্মাদারিতে রেখে দুনিয়া হেফাজত করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং ভালো মানুষের ভালোবাসা যদি কেউ পায়, তাহলে মনে করবে নির্ঘাত এর প্রতি আল্লাহর ভালোবাসা আছে। সুবহানাল্লাহ বললেন না, বুঝতে পারবেন তো ইনশাল্লাহ। আর আল্লাহ বলেছেন, আমি যখন কাউকে খারাপ পাই, আমি যখন কাউকে খারাপ ভাবি, তখন ফেরেশতাকে ডাক, জিব্রাইলকে বলি আমার কাছেও খারাপ লোক। জিব্রাইল বলেন, আল্লাহ তাআলা আপনার কাছে যদি খারাপ হয় আমাদের কাছেও খারাপ, ফেরেশতাদের কাছে ঘোষণা করেন খারাপ। এই জন্যে আস্তে আস্তে দেখবেন মুমিন বান্দাও তাকে খারাপ ভাবে, কোন ঠিক কিনা, এভাবেই হয়। দুই নম্বর হল, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে দুনিয়ার জমিনে ভালোবাসতে শুরু করেন, দেখবেন তাকে দুনিয়ার জমিনে বিপদ আপদ মুসিবত দিতে শুরু করেন। দুনিয়ার জমিনে দেখবেন যখন কারো উপরে বিপদ আপদ বেশি আসা শুরু হয়েছে, খুব বেশি বিপদ আসতেছে, বিভিন্ন ধরনের বিপদ আর মুসিবত আসতে শুরু করেছে, মনে রাখতে হবে নিশ্চয় তার উপরে আল্লাহর রহমতের নজর পড়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পরীক্ষার জন্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে কিছু সময়ের জন্য অসুবিধায় ফেলে পরীক্ষা করতে চান,
আমার বান্দাটা আমাকে ভুলে যায় কিনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আমি আমার বন্ধু ইব্রাহিমকে অনেক ভালোবাসি, খলিল বানিয়েছি, তার উপর অনেকগুলা পরীক্ষা দিয়েছি। আল্লাহ বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। আল্লাহ বলেছেন, ইব্রাহিমকে অনেকভাবে পরীক্ষা করেছি, অনেক বিপদে ফেলে দিয়েছি, আগুনের ভিতরে ফেলে দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি, এরপর আমি আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছি, কারণ আমি আল্লাহ যাকে ভালোবাসি বিপদে ফেলে দেখতে চাই তার সবর ধৈর্য কতটুকু আছে। ধৈর্য আর সবরের ভিতরে পড়ে যদি আমার গোলাম খাঁটি হয়ে যায়, আমি আল্লাহ সামনের দিকে তার জন্য ভবিষ্যতের রাস্তাকে ফ্রি করে দেই। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য সাময়িক যদি বিপদ আসে, যত লাইনের বিপদ আর মুসিবত আসুক না কেন, আপনি যদি মনে করেন আপনি ন্যায় পথে আছেন, ভালো পথে আছেন, আপনি হক নষ্ট করেন না, মনে রাখবেন আল্লাহর রহমতের নজর পড়েছে আপনার প্রতি, আল্লাহর পরীক্ষা চলতেছে। আপনি যদি অটল অবিচল থাকতে পারেন চলার পথে, ভবিষ্যতে আল্লাহ আপনাকে বিজয় দান করবেন। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তিন নাম্বার যাকে আল্লাহ ভালোবাসেন, তিন নাম্বার তাকে চেনার উপায় হল, দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তাকে দূরে রাখেন, বাই প্ল্যান করে পরিকল্পনা করে দূরে রাখেন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল, তিরমিজির হাদিসে এসেছে, নাসাইতে এসেছে, ইবনু হিব্বানে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসতে শুরু করেন তাকে প্ল্যান করে তিনি দুনিয়ার কাছ থেকে দূরে রাখেন, যেন গোলামের মাধ্যমে আল্লাহ দুনিয়ায় তার কোরআনের খিদমত করাইয়া দেয়। যাকে ভালোবাসেন তাকে আল্লাহ দুনিয়া থেকে, দুনিয়ার বিভিন্ন কাজ থেকে প্ল্যান করে পরিকল্পনা করে দূরে রেখে ফ্রি রেখে তাকে দিয়ে বেশি দিনের কাজ করাতে চায়। সুবহানাল্লাহ, বললেন না? চার নম্বরে আল্লাহর কাছাকাছি যারা আল্লাহকে, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে চেনার উপায় হলো চার নাম্বার, যাকে আল্লাহ আগে বেশি বেশি নেক কাজ করার সুযোগ ছিল না, এখন বেশি বেশি করে যিনি দেখবেন আগের চাইতে বেশি নেক কাজ করার সুযোগ পাচ্ছেন, বেশি বেশি করে আমল করার সুযোগ পাচ্ছেন, বেশি বেশি করে ভালো কাজ করার সুযোগ পাচ্ছেন, মনে করবেন আপনার প্রতি আল্লাহর রহমতের নজর পড়েছে, আপনাকে দিয়ে আল্লাহ ভালো কাজ করাতে চায়। সুতরাং যেই লোকটা আগে খারাপ পথে ছিল ভালো পথে চলে আসতেছে, আগে নামাজ পড়তো না নামাজে চলে আসছে, আগে দিনের কথা শুনতো না এখন দিনের পথে চলে আসছে, আগে স্ত্রী নামাজই ছিল না এখন নামাজ পড়ে, আগে কর্কশ মেজাজে কথা বলতো এখন নরম মেজাজে কথা বলে, আগে শুকরিয়া আদায় করতো না এখন শুকরিয়া আদায় করে, আগে খাবার নিয়ে খোঁটা দিত এখন খাবার নিয়ে খোঁটা দেয় না সবর করে, আগে রাত্রবেলা গভীর রাত্রে ঘুমাতো দেরিতে উঠতো এখন গভীর রাত্রে তাহাজ্জুদের সেজদায় কান্না করে, যা পায় তা নিয়ে ধৈর্য ধারণ করে স্বামীর পরিবারকে গুছিয়ে রাখে। মনে করতে হবে আল্লাহ আপনার ওই স্ত্রীর মাধ্যমে ঘরের ভিতরে রহমত নাজিল করতে চায়। আল্লাহ একবার বলেন। এই জন্য আমার বন্ধুগণ, পরিবারকে এভাবেই পরিপাটি করতে হবে। দুনিয়ার জমিনে বেশি দিন থাকবো না, সবাই চলে যাব, যাবার সময় কিছু নিয়ে যাওয়ার নাই, সুতরাং যাওয়ার জিনিস একটাই আছে, আমি যদি ভালো মানুষ হই আমার পরিবারকে ভালো মানুষ বানাতে হবে, আমার স্ত্রীকে, আমার সন্তানকে, আমার মা বাবাকে, আমার ভাই বোনকে, সবাইকে নিয়ে যদি আমরা সুন্দরভাবে সমাজকে নিয়ে আমরা চলতে পারি, অন্যায় করি না, ন্যায় পথে চলি, হালাল খাই। আল্লাহর রাসূল বলেছেন, হালাল যারা খাবার খায় ইন্তেকাল করতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন।